আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট বা তার বেশি মানুষ তো চাই যে আমলিক জয় বাংলা হয়ে যাক তাই না তাই জয় বাংলা হয় পশ্চিমা রাষ্ট্রগুলি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এটাও আমরা চাই কি চাই না তো আর এইবার এইসব দেখা পশ্চিমের সব রাষ্ট্রগুলা হাসিনারে কুত্তা কোপান কুপাবি সহিংসতা সহিংসতার এইসব সুতা ধৈরাই ওরা জয় বাংলা করে দিবে দেখেছেন না পিস্তল হাতে নিয়ে মিছিল করিচ্ছে দেখেছেন এই যে দেখেন আমি টুইট করেছি বলে কয়েকদিন আগে উবাদ কথা সাহেব বলেছিলেন যে বিএনপি গুপ্ত হত্যা করবে তো বিএনপি যে গুপ্ত হত্যা করবে আসলে উবাদ কথা সাহেব এই খবর কিভাবে জানলেন এবং পাশাপাশি বর্তমান সরকার যে আসলে শেষ হয়ে যাবে বা জয় বাংলা হবে এটা নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তারা আলোচনা শুনলে এই বর্তমান রাজনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চলুন আমরা পিনাকের সম্পূর্ণ আলোচনা কথা শুনবো কথা বলবো শুরুতে কোয়া দিই লিখা দি যে এইখানে ভবিষ্যৎবাণী করা হয় না এটা সে বাবারতে দেখায় দেন ওটা কিন্তু তারপরেও হাঙ্কারে পাশে চলতে থাকা যে ঘটনা সে সব দেখা গত তিন তারিখে আমার ফেসবুক পোস্টে আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদেরকে আমার নিজের মতামত বা আমার মতে সামনে কি হইতে যেতেছে সেই ব্যাপারে আগেই জানাইছিলাম কি জানাইছিলাম না ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা এই যে এটা জানাইছিলাম তো আর সেই ফেসবুক পোস্টে আমি একেবারে খুব পরিষ্কার ভাবে কইছিলাম যে সাত তারিখের নির্বাচন নিয়ে কারাল রানি হাসিনার যে কু পরিকল্পনা এটা কথা শুধু ব্যর্থই হবি না বরং উল্টা একেবারে হিতে বিপরীত হবি আর এখন এই পাতাইনার নির্বাচনী মাঠের দিকে তাকালে আমার সেই ফেসবুক পোস্টে বলা কথাগুলোর সাথে আপনারা সব কয়টাই কাটায় কাটায় মিলা যাইতে দেখবেন তো কি বলছিলাম আমি সে ফেসবুক পোস্টে আসেন সেটা একটু দেখি আমি কইছিলাম যে কাটলরানির এই যে নির্বাচন পরিকল্পনার দুইটা দিক আছে প্রথম দিক হইল কাটলরানি খুব খায়েস ছিল যে উই বিএনপির বন্দী নেতাদের নির্যাতন কইরা জুলুম কইরা সাপে ফেলায়া লোক দেখায়া এই পাতানা নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করাবি আর উই ভাবিছিল যে এইভাবে উই বিএনপির ভিতরে মনায় ফাটল দরাইতে পারবি হাসিনার পরিকল্পনার দ্বিতীয় দিকা ছিল যে উই আমলিক এবং আমলিগের বাইরে যারা অর অনুগত অর হুকুমের দাস অর গোলাম আছে এদের অনেক বিরোধী দলীয় প্রার্থী বানায় নির্বাচন করবি এটা গলে আবার নাইমুল ইসলাম খানেরও পরিকল্পনা আছিল ওই আবার কছে কলে ওই যে দেখেন কষে যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন হয়ে গেছে যে ওর মধ্যে থেকেই নানা প্রার্থী বাড়াবে যে কষে ওটা গেলে বাকশাল আসিল বাকশাল কিভাবে ক্যাম্পেন করেছে নাইমুল ইসলাম খান দেখেন আওয়ামী লীগ থেকে আরেকটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব হবে কারণ আওয়ামী লীগ ইজ টু বিগ কারণ তিন বছর তিনটা টার্ম এর আগে কোনো পার্টি এই এইরকম ছিল না তো ব্যাপক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নানান ফর্মের মেম্বারশিপে এটা এত স্ফীত হয়েছে যে এই আওয়ামী লীগ স্বার্থ এবং অন্যান্য বিশ্বাস এবং চর্চায় ভেতরে ভেতরে কিছু পার্থক্য তৈরি হচ্ছে এই পুঞ্জীভূত পার্থক্য আমাদের বর্তমান নির্বাচনে একটা সুযোগ পেয়ে যাচ্ছে ইন দি নেম অফ স্বতন্ত্র এন্ড বিদ্রোহী যেভাবেই আমরা যাদেরকে দেখি না কেন এবং আমি বিস্মিত হব না যদি এই গ্রুপটা একটা বড় বিরোধী দলের গ্রুপ হিসেবে আবির্ভাব ঘটে যায় এই নির্বাচনের ভেতর দিয়ে এই এটা একটা স্বতন্ত্র এবং অন্যান্য দল মিলে একটা গ্রুপ হবে যারা হবে বিরোধী দল জাতীয় পার্টি এখানে হয়তো মুখ্য হয়ে নাও উঠতে পারে বিরোধী দল হিসেবে জি আর এভাবে নির্বাচন রে মিসামিসি প্রতিযোগিতামূলক দেখাতে চাইবে কিন্তু ওর দ্বিতীয় প্ল্যান মানে হাসিনার গোলামরা ওর কথায় লোভে পড়া নির্বাচন আসলেও বিএনপির তেমন কোনো উল্লেখযোগ্য নেতা তো দূরের কথা এটা কর্মীরাও নিতে পারে নাই পাইছে শুধু খারিজ হয়ে যাওয়া হাতে গোনা দুটা অসল ভাল রে তো যেগুলোর মধ্যে কিনা অনেকেই আবার আগেই বিএনপি থেকে বিশ্বাসঘাতকতার জন্য বিতাড়িত হয়েছিল এক কথায় কইলে বিএনপি থেকে বিতাড়িত গাদ্দার দু একজনকে কেবল কাছে নিতে পারছে হাসিনা তাই তো হওয়ার কথা ওইটা তো গাদ্দারেরই দল গাদ্দার গুলো যায় ওইখানে জমা পড়বি না দেশের সাথে গাদ্দারিও তো গাদ্দারি তাই না যাই হোক এছাড়া বিএনপির কেউ কলে হাসিনার দাকে বিন্দু মাত্র সারা দেয় নাই যা বিএনপি দলটাকে অত্যন্ত শক্তিশালী সুগঠিত এবং একটা আন্তরিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করছে পাইসে কার হে ওই যে ঘোড়া সাজাহান রে আমি দেই নাই কলে ওর নাম ওই নিজেই কছে ওই ঘোড়া

ভক্তিমার মাঝে দুই একটা ইংরেজিও কয় আবার জিগায় এর মানে জানেন ওই কাছে যে আমেলিকারদের ওই গ্রুম করবি গ্রুম গ্রুম করবি আবার করছে গ্রুম মানে বুঝেন তো গ্রুম মানে গোড়া তোলা এটা তো আসেই গ্রুম শব্দটার মানে হচ্ছে গৃহপালিত প্রাণী মানে বিশেষ করে ঘোড়া কুকুর বিড়াল এদের গায়ের পশম ঠিকঠাক করে আশ্রয় দেওয়া আর কি এটা গ্রুমিং কয় তো উই গ্রুম করবি উই তো নিজেই ঘোড়া তো উই আবার কাক গ্রুম করবি তো এই যে バッグ কো ঝাটতে যত্তে প্যান্ট গাছে কুলা ওই বানচট নাকি আর빗 ছিল শালা নিজের প্যান্ট সামলাতে পারে না ওই বাগশালীদের গ্রুম করবি তুই আগে তো প্যান্ট সামলা তো তো পাবলিকের তো গোবি প্যান্ট সামলাতে না পারলে কে এই প্রসঙ্গে কুসিদা উইস এ বাংলাদেশ প্ল্যান করে দুটো শাস্তি নো কানে উচিত kasa konchi diya betano

বিষয় আসি তো আমি তো আমার সেই পোস্টে এটাও কেছিলাম যে এই আওয়ামী নিজেদের মধ্যে থেকে দলের নমিনেশন দেওয়া নিজেদের মধ্যে থেকে দলের বিরুদ্ধে যে নির্বাচন করতে বইলা নির্বাচনে দাঁড় করায় দেওয়া নিজেদের মধ্যে স্বতন্ত্র বিরোধী প্রার্থী এইসবের নামে প্রার্থী দাঁড় করাইলে এগুলো শুধু কেন্দ্রীয় পর্যায়ে না বরং স্থানীয় পর্যায়ে নিজেদের মধ্যে ঘরে ঘরে মারপিট হবি তা এখন নির্বাচনের মাঠে কি চলিচ্ছে আওয়ামী নমিনেশন পাওয়া প্রার্থী তার দলের লোকেরই যারা ওই যে নকল বিরোধী হয়েছে দামি হয়েছে স্বতন্ত্র হয়েছে তাদের সাথে বাইরে বাইরে মারামারি খুন খারাপি আর মামলা হামলা গুলো চলিচ্ছে তাই না মারামারি এখন পয়সা গেছে একেবারে স্থানীয় পর্যায়ে দল ভাইঙ্গা এখন প্রত্যেকটা আসনে কতগুলো টুকরা হয়েছে এগুলো গুণা শেষ করা যাবে না এখন আওয়ামী লীগের দলে দলে জনে জনে ঘরে ঘরে বিভক্ত হইয়া নিজেরাই সারা দেশটারে বানাইছে আওয়ামী যুদ্ধক্ষেত্র আওয়ামী লীগের হুইপ আসিল না আওয়ামী হুইপ কলে মানে সংসদের কোলে সেটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনার পরেই সে দাঁড়aise স্বতন্ত্র উর উপর হামলা তো হইছেই আবার ওর ছোট ভাগরে ধৈরা কান ধইরা উৎবজ করাইছে দেখেন আবার আরে ভাল শুনছ না ফিদদস ওর মিছলা হামলা হইছে গতকালে এসে দেখেন এত ক্যান্ডিডেট করিছে তাদের খাড়া করেছে নৌকা স্বতন্ত্র আমি সমর্থ স্বতন্ত্র দামি কিন্তু এত কিছুর পরেও আমলি লীগের নুনুকে খাড়াই নাই এডিটর সাহেব আপনি তো আমার বদনাম করিতে দিবেন হ্যাঁ পাবলিকে ভাবিচ্ছে আমি নোংরা কথা কইছি খারাপ কথা কইছি আরে আপনারা এক নেতা আছে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান নাম মিয়া এই যে ওই খারাই নাই তাই না তো আমি যদি কই আমি নুনু খারায় নাই তো আপনি সাথে সাথে দিবেন না ওই ছবিটা তো তো আমার কঠিন বদয়া দিছে তাই কামটা ঠিক হয় নাই কলে কাটাল রানী নুনুক খাড়া করাই দিলে ভালোই হইতো তো ওই যে যারা যে সমস্ত মায়েরা খ্যামটা নাচ দিচ্ছে না ওরা খ্যামটা নাচ দিত না আওয়ামী লীগের নুনু খাড়াইছে আবার এখন তো দুষ্ট লোকেরা কবে যে আওয়ামী লীগের নুনু খাড়াই নাই তাই না আস্তা ফেরুল্লা যাই হোক এখন এই বেড়াছাড়া অবস্থায় ঠোলার প্রশাসনের কি অবস্থা এমন অবস্থায় বেচারা পুলিশ প্রশাসন পড়িছে মহা দোটানা আর বিপদে না প্যাটতেছে আওয়ামী লীগের নৌকার নমিনেশন পাওয়ার লোকগুলো পিটাইতে না পারতেছে দামি বিরোধী স্বতন্ত্র বা দামি বিদ্রোহীগুলোর পিটেতে কারণ এগুলো সবগুলো তো মূলত পাক্কা আওয়ামী তাই না তাই কারে ধরিয়া কারে মামলা দিয়া কারে পিটাবি কারে ডান্ডা মেরে ঠান্ডা করবি এটা ভাবতে ভাবতে খালি লাশ আর লাশ আহত লোকের সংখ্যা ব্যর্থেই আছে ব্যর্থেই আছে ব্যর্থেই আছে এই সমস্যা থেকে আজ আওয়ামী বা পুলিশ প্রশাসন কারো এত সহজে নিস্তার নাই এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই কারণ কুত্তা আর বাঘে যদি বাজা বাজি লাগলো নি তাহলে এটা কিছু বলা যেত যে কে জিতবি কে তাই না কিন্তু এই লড়াই যখন কুত্তা কুত্তা মানে সজাতির মধ্যেই তাই শক্তি সমান সমান হয় কে জিতবে বলা আমার সম্ভব তাই না জাগে হাঙ্গের দরকার গ্যালারিতে বসে বসে বক্সিং দেখা আর হাঙ্গের তো পয়সা নাই যে পপকর্ন কিনমু তাই মুড়ির টিম নিয়ে বসমু হ্যাঁ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বক্সিং দেখমু হ্যাঁ ব্যাস এটাই আমাকে কাজ আর উঠি হাঙ্গারে কোনো কাম নাই আমরা দর্শক তো আমলিগ বনাম আমলিগের এই কুপাকুপি সবচেয়ে বড় সুবিধা কার জানেন আম পাবলিকের আমকে জানেন না কারণ আমি কইতেছি মজা আছে করলে কলে আমরা বাংলাদেশের নব্বই বা তার বেশি মানুষ তো চাই যে আমলিগ জয় বাংলা হয়ে যাক না তো জয় বাংলা হয় পশ্চিম রাষ্ট্রগুলি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এটাও আমরা চাই কি চাই না চাই তো আর এইবার এইসব দেখা পশ্চিমের সব রাষ্ট্রগুলা হাসিনারে কুত্তা কুপান কুপাবি সহিংসতার এইসব সুতা ধুইরা ওরা জয় বাংলা করে দিবে দেখেছেন না পিস্তল হাতে নিয়ে মিছিল করছে দেখেছেন এই যে দেখেন আমি টুইট করেছি বলে এই যে ওর নির্বাচনে যে সহিংস পরিস্থিতি এইগুলোকে অগ্রহণযোগ্য ছিল এই করে জয় বাংলা করে কাটাল রেনের বাংলা করতে চাওয়া সকল দেশ ওরে উষ্টা দিয়া ক্ষমতার গতি থেকে গোবরের গতিতে ফেলায় দেওয়ার জন্য চেষ্টা করবি আর তখন হাসিনার এমনিতেও কিছু করার থাকবে না আর কাটাল রেনি তখন তোমার ক্ষমাটা কেমন দেখা যাবি আর তোমার দেমাক কই যাবি কই যায় খারাপ এইসব ভাবতে আমার খালি হাসি আসতেছে আর মজাই লাগিচ্ছে আর অন্য দিক দিয়া হাসিনা না ডলার বা রিজার্ভের সংকট তো ভূতের মতো মাথায় চাইপা বসে আছে তাই না এখন কাটল ওর সমস্ত নানামুখী সমস্যার কোনো সমাধান এত কলে খুঁজে পায় না পাইবেও না কৈশি কলে আগেই কিন্তু হাসিনা এই আশা বুক বেঁধে আছে যে সিন ওরে আর কিছুতে না হোক অন্তত আর্থিকভাবে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবি তাই না কারণ ঢাকায় চীনা রাষ্ট্রদূত তো কয়ে গেছে তাই না তো এদের শুনিয়া আমলেগের দুইজন ভালছুন আবার উল্লাস করছে ভালছুন গুলো আলাপে pula টা না বুঝে খালি লা খালি লা পায় আরে বেকুব তোগের সিনাবন্ধু আইশা কি কইছে একটু ভালো কইরা মন দিয়া ভাব তারপরে লাফা কামে দিবি সিনারাষ্ট্র দূত সম্পর্ক শক্ত করার শর্ত হিসাবে কূটনৈতিকভাবে দেখাইছে যে তার সাথে বন্ধরে আর তিস্তা প্রজেক্টের চুক্তি করা লাগবি আর তোগের মনে কি হয় যে তিস্তা প্রজেক্টে চুক্তি করতে গেলে তোগের মোমেনের যে স্বামী আছে না ভারত তুই উই তোগের আদর করবি হ্যাঁ আরে ভালসিউন ভারত কি বাংলাদেশ নাকি যে হাসিনার মতো করে যে যা দিছে জীবনে ভুলতে পারবে না ভারত কি বাংলাদেশের জীবনের লাভের জায়গায় সাইরা হাসিনা আওয়ামী লীগ বা মোমেন্ট কাউরে কেয়ার করবি করবি না কখনই করবি না হাসিনা আইসকা চাইনার সাথে তিস্তা চুক্তি করবি তো তা কালকে দেখবো যে তোদের মোদী কেমন বন্ধু ভারত কেমন বন্ধু রাষ্ট্র তাইলে দেখি ওদের দিদি ও রূপ দেখবি মানে চাইনার আধিপত্য বাংলাদেশে বাড়বে সাইনা ভারতের সীমানায় তলে তলে যে তিস্তা প্রজেক্টটা কাম করবে আর মোদী খুশিতে নাচবে এটা ভাবিচ্ছি হ্যাঁ আরে কি আমার হ্যাঁ খালি একবার সাইনার সাথে পুরাপুরি কথা শেষ করে দেখ মুদি কি করে সায়নারে সারলে টাকা হারাবু সায়নারে ধরলে মুদি ওষ্টা দিবি এখন দেখ জলে কুমির আর ডাঙ্গায় বাঘ কারে কয় এইদিকে গেলেও মরবি ওইদিকে গেলেও মরবি পারলে তোর নেত্রী হাসিনা রেস্টের সামলায় দেখাইতে ক দেখি আমরা দেখি কত হ্যাডাম তোর নেত্রী তোর নেত্রী নাকি সবই পারে দেখি এটা সামলা ভারতের চিকেন নেক আছে না আসিকে নেকর কাছে যে তিস্তা তাই সাইনা কাম করবি এটা ভারত জিবনে মানদি মানদি না জীবনেও না ওইটা ভারতের সবচেয়ে দুর্বল জায়গা ওইটা ভারতের বিসি ওটকেও লাথি মারবি এটা ভারত মানবি ওই জায়গা ইন্ডিয়া সাইনার উপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য হুমকি শুধু হুমকি না সিরিয়াস হুমকি আবার এদিকে পররাষ্ট্রশক্তির যে মাসুদ বিন মোমেন আছে না ওই পশ্চিম মোমেন মানে এর পিছনে এর নাম না দিলে আবার মুশকিল হয়ে যায় এটা হতেছে পশ্চিম মোমেন আর হতেছে আলগা মোমেন তো যাই হোক কিছুদিন আগে ভারত গেছিল এই যাওয়ার পর ইন্ডিয়া আওয়ামী ক্ষমতা টিকানো না টিকানো এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে শোনা যাচ্ছে আর কি তো ভারত নাকি এটা কইছে যে কাটাল যদি নির্বাচন করে টিকাও যায় তারপরে আরো এক বছর সময় নিবে আওয়ামী উপর তাদের ফাইনাল চিন্তা স্থির করতে এটা কেন কইছে ভারতের মতে চব্বিশ সালে নভেম্বরে তো আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন তাই না তো এই নির্বাচনে যদি ট্রাম্পের দল ক্ষমতায় আসে তাহলে নাকি একটা দফা দফা কইরা দিবে মানে গাছে কাটাল গোপে তেল হ্যাঁ তারপরে সান্তনা নিয়ে হাসিনা যদি রাতে ঘুমাইতে পারে ঘুমা কাটালি বহুদিন ভালো ঘুম হয় না ঘুমেরও দরকার আছে আবার এটাও আশ্বাস দিছে যে ভারত অনেকটা জামিনদার হয়ে আছে রাশিয়া থেকে তেল গ্যাস এনে দিবে অবশ্যই এটা দালালি বা মধ্যস্থতাকারী হিসাবে যে ভারত বাংলাদেশ থেকে একটা উচ্চ মূল্য আদায় করবে এটা বলাই বাহুল্য আর শেখ হাসিনাও যে একটা কমিশন কাবি জয় বাবা কমিশন কাবি এটা তো কইলাম না এটা তো আছেই তাই না হাসিনার নাই টেকা আর মোদি আসা আসে কেমনে শেষ ঘাই কিছু টেকা মারা যায় হাল্লাই জানে ফকির রে আর কি নতুন ফকির খরার আছে আর এই সব কিছু বিবেচনা করলে আপনি মুহূর্তে এটা খুব সহজে বুঝবেন যে হাসিনার দলের কোন দল সমস্যা চায়না ভারতের সামনাসামনি দাঁড় করানো এই সবের একটার সলিউশন সমাধান ওর হাতে নাই এদিক দিয়ে তো আবার নির্বাচন ভারত তার নিজস্ব বাছাই করা প্রার্থী রেখেছে তাই না এ যে শোনেন ইন্ডিয়ান নাকি প্রার্থী ওই ওই যে চাচ্ছে ওই ভারতেরও প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে তাই যে কোনো মুহূর্তে হাসিনা এই সমস্ত সমস্যা ডিল করতে না পারায় ভয়াবহ কিছু ভারত নিজেই করতে পারে এ তো অবাক হওয়ার কিছুই নাই ভারত তার নিজের লাভের আগে হাসিনার লাভ কখনোই দেখবে না আর এইসব হিসাবের খাতায় রাশিয়ার সুযোগ পেলেই চায়নার পক্ষ নিবে তাই চায়না যৌক্তিক কারণে ভারতরে উষ্টা দিতে যাবে এই ব্যাপারে তাই কাঠাল রানি সাবধান তোমার কে কখন কোন দিক দেওয়া জয় বাংলা করিয়া দেয় এটা চিন্তা করা কিন্তু খুব মুশকিল আর এদিক দিয়া বাইডেন যে ফেল করবি এটার নিশ্চয়তা কি আছে নিশ্চয়তা আছে নিশ্চয়তা নাই তো তাই না ইলেকশন তো হয়নি এখন ও তারপরে দেখি মাসুদ বিন মোমেনের সাথে ভারতের কথায় তো এটা স্পষ্ট যে আবারও বাইডেন আসলে ভারত এখনো পারে নাই সমঝোতা করাইতে তখন আরো পারবে না তাই কারালানি ও যাওয়াই লাগবি অবশ্য ততদিন ঠিকলে হয় আর কি তা আর

আর তারপরে তো আমেরিকা উদাহরণ দিয়ে বুঝে দিই আর মুরু বিরা করবেন আমি কলে পারমিশন নিয়ে নিলাম হ্যাঁ করে না বুঝে দিলেন না ওই চ্যাংড়া প্যানা রা বুঝবা মানে তো নৌকা হচ্ছে ফুডা আর কিংকা হ্যাঁ বুঝছেন তো ওই চলছিল ভালোই তো তো ওই ফুটে দিয়া ওর যে বন্ধুরাষ্ট্র আছে এই যে ইন্ডিয়া আছে মোদী আছে ওই মোদী ইনকা কইরা ফুটা বন্ধ করিছে বুঝছাও ওই ফুটা বন্ধ করে নদীত নৌকা কলে আরো কিছুদিন চলবে কিন্তু নদীত তো কলে শুধু পানি থাকে না বোল মাগুর স্যাং শোল মাছও তো থাকে তাই না বুঝবারই পারিছেন ইনকা করে কিছু টাইম চলে গেলে নদীর বোল স্যাং মাগুর মাছের তো মহোৎসব হবি মহাভোজ লাগবি তাই না বেশি দূর যাবার পারবি না উঠি আইসে কামড়ে ধরবি উঠি তাই না তো আর এইভাবে বিকল্প সহায়তার অভাবে এবং আমেরিকা আর অন্যান্য পশ্চিমা দেশের অবধারিত পদক্ষেপ কাটালরানির শাসন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পঙ্গু দিবে এই পদক্ষেপ গুলো কি কি হই ব্যাপারে উনত্রিশে ডিসেম্বর সাবেক মার্কিন রাষ্ট্রদূত মি মাইলামের একটা বক্তব্যতে আমরা দেখি এটা গতকালকে বেড়েছে তো এটা প্রাথমিক ইঙ্গিত করলে আমরা পাইছি এটি তিনি মেলা টান কইছেন মেলা মুশকিলের কথা বহুপাক্ষিক দ্বিপাক্ষিক উন্নয়ন সহজতা সহায়তা নিরাপত্তা বাহিনী সহযোগিতা বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এলা তো করছে নি এগুলোর মধ্যে না গেলাম তাই না এগুলা বড় লোকদের কথা এলা জ্ঞানীদের কথা এলার মধ্যে না গেলাম তার মানে কারাল রানের কোমর ভাঙার জন্য এগুলা সবগুলোই ব্যবহার করা হবে বুঝছেন আর এইগুলো সবগুলো মিলায় আপনারা বলেন কাটাল এই মুহূর্তে কোনটায় সুবিধা করার পথ খোলা আছে কোন অপশন খোলা নাই কোন রাস্তা খোলা নাই ভারতে গেলে চাইনা ধরবে চাইনা গেলে ভারত ধরবে অনেকদিন আগে আমরা ভিডিওত কইছিলাম না এটা এখন ক্লিনিক্যালি ডেড সেই কথার সাথে এখন আপনারা কথা মিলায় নেন নিজ দেশে নিজ দলের শরম ভাঙন মারামারি তার উপরে চীন ভারতের বাড়াবাড়ি তার উপরে আবার ডলার সংকট হাসিনারে করছে আইসিইউ এর রোগী আইসিউ এর রোগী দেখে না নন টল লাগায় বসে থাকে শুয়ে থাকে নোর ব্যাপারে না তো হাসিনা হয়েছে আইসিউ এর রোগী কারণ আমি সামলাও কাটাল রানি এখন আমাদের আঠারো কোটি মানুষের খালি একটা দিকে নজর রাখা লাগবে যে কাটাল রানী যেন বিদায় বেলায় তার প্রতিহিংসা চরিতার্থ করতে না পারে ওই যে কইসে না গুপ্ত হত্যা হবি কাদের কইসে না বিএনপি গুপ্ত হত্যা করবি তার মানে উই ও নিজের দলের লোকরে মারবি ও এটা খুনাখুনি করবি দেশের একটা বড় ক্ষতি করবি এটা কি যে মেসাকার করবি ওই এখন তো বিএনপি মাঠেতেই নাই তাই না সবাই জেলে ভরিছে তাই না ওর কেরামতি শেষ এখন একটা কেরামতি বাকি আছে এখন গণতন্ত্রকামী জনতার ইচ্ছা প্রতিফলনের একটু অপেক্ষা করা লাগবে শুধু এক কথায় হাসিনা চায়না ইন্ডিয়ার এই আমেরিকার এই টানা ওই সিরা ফাইদা খান খান হবি এবার আসি আমার সেই প্রথম কথায় আমি ভবিষ্যৎবাণী করি না কিন্তু কারাল খান খান হবি এটাকে ভবিষ্যৎবাণী না হাসিনার লেসপেন্সাররা কয় যে আমি নাকি প্রত্যেক দিন হাসিনারে ফেলাই হ ফেলাই তোর খিতাতে তোর কোনটি ব্যথা হয় তোর কোন কোন জায়গায় ব্যথা হয় হ্যাঁ এ সদস্য আমরা তো আমরা দিনে 10 বার তুলতাম তুলতাম কিনা দিনের মধ্যে 100 বার কইতাম সইরাছারে রাস্তা না বাংলাদেশে রাখবো না কইতাম না একজন রাজনৈতিক কর্মী একজন বিপ্লবী এই কাজটাই করবে এই কথাই কইবে হাসিনার গোয়সটা লেসপেন্সাররা সাবধান হইয়া যা টাইম আছে ভালো হইয়া যা এটা 1975 সাল না 1971 সাল না যে রাতরাতি ভোল পালটাই 16 ডিভিশন হইয়া যাবে এরা হবার নয় সেটা হবে না সেটা সম্ভব না সবাই এটা মার্ক করে রাখা আছে গলে আমরা গলে থাকি না একটারও হাসিনার জয় বাংলা হবে এটা ভবিষ্যৎ বাণী না এরা হাংকারের শপথ আমরা শুধু হাসিনা ফাইট দিচ্ছি না মোদীকে ফাইট দিচ্ছি পুতিনে ফাইট দিচ্ছি আমরা একটা আন্তর্জাতিক লড়াই করতেছি পড়াশক্তির সাথে একটা সত্য দেশের জনতা নিরস্ত্র জনতা দিচ্ছি এই রকম লড়াই দুনিয়া তার কোনো জাতি করে নাই হাসিনার বিজয় তো নির্ভর করে মোদীর উপরে আমগারের বিজয় হওয়ার তৌফিক দিবেন খোদাতালা ঠিক যেদিন উনি দয়া হবে উনার যেদিন দয়া হবে সেদিন দিবেন উনি আমরা অপেক্ষায় আছি আমগারে কাজ লড়াই করা লড়াই করে যাচ্ছি যেদিন উনি আমাদের বিজয় হওয়ার তৌফিক দেবেন সেদিনই আমরা বিজয়ী হব তার আগেও না পরেও না তিনি শুধু দেখবেন কোনো ভয় হতাশা লোভ আলস্যের কাছে আমরা পরাজিত হয়েছি কিনা যদি আমাদের নিয়ত ঠিক থাকে যদি আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা লড়াই করিয়া থাকি তাইলে আমরা পরাজিত হব না ইনশাল্লাহ কৃষক পিনাকির আলোচনা শুনেছেন আলোচনা শোনা শাখলে অনেক কিছু দেখেছেন অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন পরিশেষে এটুকু কথা বলবো যে তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সততা রয়েছে কারণ তিনি সবসময় ডকুমেন্ট এবং প্রমাণ দিয়ে কথা বলে থাকেন কৃতক পিনাকির আলোচনা আপনি শুনেছেন আপনার কাছে কেমন লেগেছে এবং তার এই তথ্যগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তবতা হতে পারে সেটা একটা মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন